ক্লাব দখলকে কেন্দ্র করে উত্তপ্ত দক্ষিণ কলকাতার হালতু। ক্লাবে ভাঙচুর চালানো হয়, ক্লাবের সদস্যদের মারধর করা হয়, আর অভিযোগের তির শাসক দলের কাউন্সিলরের বিরুদ্ধে, 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে। এমন অভিযোগ এই 107 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, তিনি টাকা দিয়ে কেস তুলে নিতে বলেছেন। দেখুন, ক্লাব দখলের লড়াই নাকি এলাকায় গোষ্ঠী কোন্দলের বহিঃপ্রকাশ। পাটুলি বাঘা যতীনের পর এবার কসবার হালতু। ভিড় এলাকায় চলে দুষ্কৃতি তাণ্ডব। কখনো ক্লাব ভাঙচুর, আবার কখনো পুজো মণ্ডপ ভেঙে ঘুরিয়ে দেওয়ার অভিযোগ। হালতুর ঘটনায় কাঠগড়ায় কলকাতা পুরসভার 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা বান্নার অনুগামীরা। শুধুমাত্র ক্লাবে হামলা বা কালী পুজোর মণ্ডপ ভাঙার অভিযোগ নয়, স্থানীয় এক মহিলার বাড়িতে শনিবার রাতে চড়াও হয় দুষ্কৃতির দল। লিপিকা মান্নার অনুগামী, স্থানীয় কাউন্সিলর যে 107 নম্বর তার অনুগামী। ক্লাব দখল করবে, যারা ক্লাবের দায়িত্বে আছে তাদের মারছে। আমার বাড়ি রাত পৌনে তিনটার সময় ছেলে পাঠিয়েছে, বলছে মেয়েকে বার করে দে, বরকে বার কর, বুঝে নেব, বাড়ি জ্বালিয়ে দেব। তারপর যখন বলা হলো যে গড়ফাদানায় ফোন করছি এক্ষুনি, লাভ দিয়ে আমার পাঁচিলে পাঁচিল টপকে আমার বাড়ি এসছে। যে ক্লাবের পুজো মণ্ডপ ভাঙচুর করা হয়েছে, এখনো পর্যন্ত সেই পুজো মণ্ডপ ভাঙচুর অবস্থাতেই রয়েছে এবং ক্লাবের সামনে আসবাবপত্র এখনো পর্যন্ত ভেঙে রয়েছে। রীতিমতো তাণ্ডব চলেছে এবং অভিযোগের আঙুল এই 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্না তার অনুগামীদের বিরুদ্ধে। সঞ্জয় মল্লিক মেন এখানে দুষ্কৃতিগিরি চালায়, টাকা তুলে এই অঞ্চলে ও টাকা তুলতে পারছে না। আমাদের এখানের জায়গার থেকে টাকা তুলতে পারেনি বলে আমাদের ক্লাবের দ্বারা প্রতিপাদিত হয়েছে। ওই সঞ্জয় মল্লিক তার দলবল নিয়ে এরা একটা টিম বানিয়ে টাকা তুলে করে কি করে এরা ওই প্রমোটারের কাছ থেকে টাকা পয়সা তোলে, সাপ্লাই ফ্যাপ্লাই থেকে যে টাকা পয়সা সব তুলে, সব টাকা পয়সা তুলে দেয়। মানে বেসিক্যালি এরা তোলাবাজ, একদম তোলাবাজ। শনিবার রাতে হামলার ঘটনায় গুরুতর আহত এক বাসিন্দাকে অভিযোগ তোলার হুমকিও দেওয়া হয়েছিল। যে ইনজিওর্ড হয়েছে সেই আক্রান্তের পরিবার অভিযোগ করছেন যে কাউন্সিলর নিজে হসপিটালে গিয়ে চিকিৎসার জন্য টাকা দিয়েছেন, কিন্তু তার পাশাপাশি কেস তুলে নেওয়ার জন্য বলেছেন, অর্থাৎ টাকা দিয়ে কেস তুলে নেওয়ার জন্য বলেছেন। এটা সরাসরি কাউন্সিলরের আগেনস্টে অভিযোগ করছেন আক্রান্তের পরিবারের সদস্যরা। এলাকা দখলের অভিযুক্ত ছিলই, এবার ক্লাবের পরিচালক সমিতির দখলদারি নিয়ে উত্তপ্ত হয়ে উঠল হালতু। দিকে দিকে সন্ত্রাস, আর কতদিন? আপনি কর্তা এক লাগবেন, কর্তার ইচ্ছায় কর্ম হবে, কর্মচারীরা কর্মটা করবে, তো কর্মচারী পাল্টাবে, কর্তা থেকে কর্ম পাল্টাবে, সমস্ত একটা অরাজক পরিস্থিতি থেকে বাঁচার পথ একটাই পথ, মমতা তারাও তৃণমূল হাঁটা। বাংলার মুখ্যমন্ত্রী আপনার নাকের ডগায়, আপনি যেখানে থাকেন তার থেকে 10 কিলোমিটারের মধ্যে এহেন অবস্থা প্রমাণ করছে আপনার এই কঙ্কাল সার প্রশাসনের অবস্থা। আপনি ব্যর্থ হয়েছেন এবং পশ্চিমবাংলার পুলিশ কার্যত অপরাধীদের সামনে হাঁটু গেড়ে আত্মসমর্পণ করছে। দলীয় নেতা নেত্রীদের বিরুদ্ধে অভিযোগ উঠলে শাসক দল তৃণমূলকে ব্যবস্থা নিতে দেখা যায় না, আর দিনের পর দিন ধরে অত্যাচারের শিকার হতে হয় সাধারণ মানুষকে। আর কবে টনক নড়বে শাসক দলের? হালতু থেকে সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। রাত বাড়লে এলাকায় বস্তু মদ ও জুয়ার আসর, প্রতিবাদ করে স্থানীয় ক্লাব, আর প্রতিবাদ করার পর সেই বাঘা যতীনের ক্লাবের সদস্যদের বেধড়ক মারধর করলেন দুষ্কৃতীরা। পিটিয়ে পিটিয়ে রাস্তায় ফেলে মারল, ভাঙচুর করলেন ক্লাবের জিনিসপত্র, সেই ছবি উঠে আসছে। কোথায় শহরের নিরাপত্তা, কোথায় রাজ্যের নিরাপত্তা? দেখুন, রাতের কলকাতায় ফের দুষ্কৃতি তাণ্ডব। এবার বাঘা যতীনের একটি ক্লাবে রাত ভর চলল ভাঙচুর, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো ক্লাবের আসবাবপত্র। অভিযোগ শনিবার রাত 1:30 নাগাদ দুষ্কৃতীরা তাণ্ডব চালায় ক্লাবে, এলাকায় অসামাজিক কাজের প্রতিবাদ করায় হামলা। ক্লাব ভাঙচুর করে রীতিমতো বহিরাগত বাহিনী নিয়ে যখন ক্লাব ভাঙচুর চলছে, তখন তার অভিযোগ, অর্থাৎ সেই তন্ময় পালের অভিযোগ, তাকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়। ও আচমকা এখান দিয়ে আসেনি, এসেছে ওই রাস্তা থেকে। তারা দিনের পর দিন ওখানে মদ খায়, দিন থেকে রাত অবধি সবসময় চলে, আর আমাদের যাতায়াতের পথ ওঠা, আর ওখানে কটুক্তি চলে, টিস যা হয়ে থাকে, গালিগালা আমার সাথেই হয়েছে, দু একবার আওয়াজ যাওয়া হয়, যাই যা হয়ে থাকে, গান করা, এই ধরনের চলছে। তো সেটারই প্রতিবাদ আমার হাজবেন্ড করেছিলেন আগের দিন, তারই পরিণাম কালকে এটা হয়েছে।
অভিযুক্তের নাম রিন্টু মিস্ত্রি, বেআইনি প্রমোটিং এর সঙ্গে যুক্ত। 80 জন ছেলে নিয়ে হামলা, প্রকাশ্যে মদ্যপান জুয়ার ঠেক চালানোর অভিযোগ। মহিলাদের দেখলেই চলতো কটুক্তি। ঘটনার পর থেকেই পলাতক রিন্টু ওরফে প্রণব। এটি বাঘাযতীন এইচ ব্লক, এই এইচ ব্লকের ঠিক এই জায়গাটা, এই যে তিন মাথার মোড়, ঠিক এই জায়গাতেই রীতিমতো প্রকাশ্যে মদ্যপান চলে, প্রকাশ্যে জুয়া খেলা চলে। এবং এক্ষেত্রে এই এলাকারই পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা প্রণব মিস্ত্রি, তার নাম উঠে আসছে। দুষ্কৃতি রাজের বিরুদ্ধে অভিযোগ করায় অভিযোগকারীকে প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ। ও হচ্ছে মদ জুয়ার সাতটার আসর চালায়, রাস্তায় বসে মদ খায়, টোন টিটকারি করে মেয়েদেরকে। তার প্রতিবাদ করেছিলাম আমি, তার ফলে সে আমাকে, না আমরা গত পরশু করেছিলাম প্রতিবাদ, সেটাও কোনো রকমে কারোর মাধ্যম দিয়ে শুনতে পেয়ে আমাকে বাই ফোনে আমাকে ফোন করে থ্রেট করে আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়। ও মদ খাবেও, ওর যদি আমার যদি কিছু করার থাকে সেটা করে নেবে, নানান ধরনের যা স্ল্যাং ল্যাং থ্রেট করে। যথাযথ ফোনেই ফোনেই কথা হয়েছিল, আর কোনো কথা নেই। শনিবার রাতে দুষ্কৃতি তাণ্ডবের পর রবিবার সকাল থেকে এলাকায় বসেছে পুলিশ পিকেট। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যেই হোক, সে প্রমোটার হোক, সাধারণ মানুষ হোক, দুষ্কৃতি হোক, যে অসামাজিক কাজ করবে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারণ আমাদের এই অঞ্চল অত্যন্ত শান্তিপূর্ণ অঞ্চল, এখানে সাধারণত এইরকম কোনো ঘটনা ঘটে না। তো যখন ঘটেছে এর বিরুদ্ধে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় তাহলে ভবিষ্যতে কেউ এইরকম কাজ করার সাহস পাবে। কখনো পাটুলি, কখনো গড় ফাইবার বাঘাযতীন, তাহলে কি ধরে নিতে হবে? দক্ষিণ কলকাতার শান্তি শৃঙ্খলা ভঙ্গ করতে উঠে পড়ে লেগেছে দুষ্কৃতীরা। সাধারণ মানুষের নিরাপত্তা কথা বলাটা সোনার পাথর বাটির মতন শোনাচ্ছে। তার দলেরই এমএলএ যিনি মারা গেছেন, সেটাও তিনি হচ্ছেন তৃণমূল কাউন্সিলর, যিনি মারা গেছেন তিনিও তৃণমূল। আপনি তাদের নিরাপত্তা নেই, সাধারণ মানুষের নিরাপত্তা চাইছেন। কাদের মদতে এত বারবারন্ত? রাজনৈতিক বা পুলিশের মদত ছাড়া কিভাবে প্রকাশ্যে মদ জুয়ার ঠিক? প্রশ্ন অনেক, উত্তর অধরাই। বাঘাযতীন থেকে সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বাংলার বুকে আরো একটা লজ্জার রাত। নদিয়ার শান্তিপুরে মহিলার মুখে মদ ছোঁড়ার অভিযোগ মদ্যপ যুবকের বিরুদ্ধে, কিন্তু প্রতিবাদ করায় তার স্বামীকে মহিলাকে রাস্তায় ফেলে পেটানো হয় বলে অভিযোগ। 24 ঘন্টা কেটে গিয়েছে, এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দেখুন, ক্রমশ আরো আধার নেমে আসছে রাজ্যের নারী সুরক্ষার মানচিত্রে। একের পর এক ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনায় যখন তোলপাড় রাজ্য, তখনই নদিয়ার শান্তিপুর থেকে সামনে এলো আরো একটি লজ্জার ঘটনা। কালীপুজোর বিসর্জন থেকে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ। স্বামীর সঙ্গে বাড়ি ফেরার সময় মুখে মদ ঢেলে দেন কয়েকজন মদ্যপ যুবক। এখানেই শেষ নয়, ঘটনার প্রতিবাদ করায় মহিলা ও তাঁর স্বামীর উপর চড়াও হন অভিযুক্তরা। দুজনকে রীতিমতো মারধর করা হয় বলে অভিযোগ। এখানে যে প্রতিমা নিরঞ্জন হচ্ছিল তার থেকে কিন্তু মদ ছিটিয়ে দেওয়া হচ্ছিল স্থানীয় যারা দর্শনার্থী তাদের গায়ে, আর সেই মদের প্রতিবাদ করতে গেলে স্বামীর কপালে জুটলো মার এবং মহিলার মুখের ওপরে মদের বোতল নিয়ে কুলিকুচি করে ছিটিয়ে দেওয়া হয়। মদ কুলিকুচি করে ওটা ফেলছে। ঠাকুর, এটা এটা পাড়াটার নামের কোনো বোর্ড ছিল না, যতদূর সম্ভব শোনা যায় ওটা গোডাউন মাল। আচ্ছা, তো যথারীতি আমি আমার বউ আমাকে বলে এবং আমি ওটা বলতে যাই, এটা কী হলো? এটা যেমন একটাই কথা বলি, কী করে ওরা, কী করে প্রথমে? কারণ হচ্ছে ঘটনা, ওরা মদ দেখে মদ দপ্তরে কুলিকুচি করে ওর গায়ে মদ কুলি মুখের থেকে, হ্যাঁ হ্যাঁ, বোতল থেকে ওড়াচ্ছিল, ওড়াতে ওড়াতে এরকম করে গায়ে দিয়ে, এটা আমার বলা অপরাধ। কলকাতার নামী সরকারি হাসপাতাল হোক বা উত্তরবঙ্গের প্রত্যন্ত গ্রাম, বড় শহর কিংবা ছোট শহর, সর্বত্রই নারী নিরাপত্তার কঙ্কালসার দশা। আর কত ঘটনা ঘটলে ঘুম ভাঙবে প্রশাসনের? একজন মহিলা মুখ্যমন্ত্রীর আমলে পশ্চিমবঙ্গের মহিলাদের নিরাপত্তা নেই, পশ্চিমবঙ্গের নারী নির্যাতন 1 নম্বর স্থান অধিকার করেছে দেশে। এটা অন্ধকারের রাজত্ব চলছে, অপরাধীদের রাজ চলছে, এ বাংলা আমরা চাই না। অবিলম্বে পুলিশ প্রশাসনকে ভূমিকা গ্রহণ করতে হবে, পদক্ষেপ নিতে হবে এবং
দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আরজিকর কাণ্ডের পর রাত দখলে নেমেছিল বাংলার মেয়েরা। এ রাজ্যে রাজ্যে এখনো দুর্বৃত্তদের দখলে, সেটাই আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল শান্তিপুরের ঘটনা। এরপরও কি হাত গুটিয়ে বসে থাকবে প্রশাসন? রিপাবলিক বাংলা।